আসসালামু আলাইকুম করি প্রত্যেকে আল্লাহর মতে অনেক অনেক ভালো আছেন আমাদের মধ্যে অনেকেই আমরা মুরগির খামার দিতে চাই তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে কিছুটা ধারণা দেব আপনারা মুরগির খামার দিতে চাইলে যে কাজগুলো করতে পারেন সেটা হচ্ছে আপনারা প্রথমে একটি স্পেস নির্ধারণ করবেন যে স্পেসটা আপনাদের সুবিধা অনুযায়ী সেটা বারোশো স্কোয়ার ফিট হতে পারে অথবা চব্বিশশো স্কোয়ার ফিট হতে পারে দুই হাজার পনেরোশো স্কোয়ার ফিট আপনার যতটুকু প্রয়োজন জায়গা ততটুকু পরবর্তীতে সে চারোপাশ আপনি এইভাবে দুইটা বা তিনটা ইটের একটা দেয়াল তুলবেন তার পরবর্তীতে সেই দেয়ালগুলো তোলার পরবর্তীতে সেখানে আপনার পিলার পর্যন্ত সব কিছু সেট করবেন একটা ঘরের মতো তৈরি করবেন কিন্তু আপনার যে মাঝের যেই অংশটুকু পিলার থেকে এবং উপরের চাল পর্যন্ত যেই জায়গাটুকু এই জায়গাটুকু আপনি পুরোটাই খালি রাখবেন ফাঁকা রাখবেন এর পরবর্তীতে আমাদের যেই লোহার যেই তারগুলো রয়েছে মোটা মোটা তারগুলো রয়েছে সেই তারগুলো দিয়ে আমরা পুরো গড়টাকে সাজিয়ে নিব। পরবর্তীতে সেই গড়ের চারপাশে আবার আমরা যে তেরপাল বলে যে ভারী পলিথিন কাগজ বলে সেই পলিথিন কাগজগুলো দিয়ে আমরা চারপাশ ডেকে দেওয়ার মতো একটা ব্যবস্থা করে রাখবো এবং যে কোনো সময় উঠিয়ে নিয়ে খোলা অবস্থা তৈরি করতে পারি এমন একটা পরিবেশ সৃষ্টি করব এছাড়া তাদের খাবারের জন্য আমরা ফিড সংগ্রহ করব ঠিক আছে তারপর হচ্ছে এইভাবে আমাদের পানি সরবরাহের জন্য আমরা এই পানির বোতলগুলা সংগ্রহ করব বিভিন্নভাবে যা যা প্রয়োজন সেইভাবে আমরা ব্যবস্থা করে নিব আমরা অনেকেই বুঝতে পারি না সেই ক্ষেত্রে যারা ফিড বিক্রি করে অথবা ওষুধের দোকান রয়েছে যারা মুরগির খামার কাজগুলা করে তাদের সাথে আমরা পার্সোনালি আলাপ করতে পারি কারণ তারাই আমাদের সমস্ত কাজগুলা করে দিবে ঠিক আছে তারা আমাদের মুরগির বাচ্চা দেবে তারা আমাদের ফিট দেবে বিনিময় শুধুমাত্র আমরা আমাদের পরিশ্রম এবং আমাদের জায়গা আমরা কাজ করব বাকি সব ওষুধ যা আছে সব কিছু তারা ব্যবস্থা করে দিয়ে দেবে তো আমরা তাদের সাথে আলাপ করতে পারি প্রথম অবস্থায় রিক্স নেওয়ার জন্য বলবো না অল্প পরিমাণ মুরগি নিয়ে আপনি ব্যবসাটা শুরু করতে পারেন পরবর্তীতে আপনি নিজে বুঝতে পারবেন কি পরিমাণ মুরগি ওঠানো উচিত এবং আপনাকে দিয়ে এই কাজটা হবে কি না তাই প্রথম স্টেপ হচ্ছে আপনি অল্প পরিমাণ শুরু করেন অল্প পরিমাণ বাচ্চা দিয়ে